একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ কাল প্রতীক বরাদ্দ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ ভাঙচুর দুঃসময়ে ত্যাগই নেতাদের মূল্যায়নের দাবি অধিকার ও যথাযথ স্বীকৃতি আদায়ে নারী সমাজকেই এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ মহিষী নারীকে দিলেন বেগম রোকেয়া পদক জায়গা করে দিতে হবে সুযোগ করে দিতে হবে আর সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে অধিকার আদায় করে নিতে হয় এবং প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তামিম অধিনায়ক মাশরাফির 200তম ম্যাচ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন শুরুতেই মার্কুইজ পাম্প নির্বাচনের খবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী নিজে অথবা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ঢাকা ১২ ঢাকার ১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেএসডির প্রার্থীরা এছাড়াও ঢাকার ১৭ প্রত্যাহার করেছেন বিকল্প ধারার মাহি বিচৌধুরী এদিকে ঢাকার ১৭ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকার ৬ আসনের ধানের শীষ প্রতীকে লড়তে গণফোরামের সুব্রত চৌধুরীও কমিশনকে চিঠি দিয়েছেন এবার নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৩,০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল এর মধ্যে ৭৮৬ জনের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশনে আপিল করে ২৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন কাল প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার যুদ্ধ দর্শক ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আরাফাতুর রহমান সরাসরি যোগ দিচ্ছেন তিনি আরাফাত আরাফাত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী প্রত্যাহারের কি খবর আছে আপনার কাছে আসলে আমরা এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা ঢাকা বিভাগীয় কমিশনারের যে অফিস রয়েছে অর্থাৎ যেটা রিটার্নিং কর্মকর্তাদের কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে সেটির সামনে আছি এখানে সকাল থেকে আমরা যে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে পেরেছি তার ভিতরে অন্যতম হচ্ছে ঢাকা ১৭ আসন থেকে যে আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭ আসন থেকে ধানেশিস প্রতীকের জন্য আবেদন করেছেন এবং এটি নিয়ে তার একজন ব্যারিস্টার তার সহকারী ব্যারিস্টার এখানে এসে কাগজ জমা দিয়েছেন এরপরে আমরা মূলত আজকে অফিসিয়ালি তিনটি আবেদনপত্র দেখতে পেয়ে প্রত্যাহারের যে নোটিশ সেটা পেয়েছি এর ভিতরে জিএসডির দুইজন ঢাকা ১৭ এবং ১২ আসন থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আর আমরা গত ৩ তারিখের একটি চিঠি দেখতে পেয়েছি এখানে নোটিশ বোর্ডে সেটি হচ্ছে মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা ৭ আসন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এছাড়া আমরা অফিসিয়াল সূত্র ছাড়া আর এখানে যাদের দেখেছি তাদের মধ্যে বলতে পারি যে ঢাকা ৬ আসনের জন্য ধানের শীষ প্রতীকে আবেদন করেছেন গণফোরামের সুব্রত চৌধুরী তার প্রতিনিধিকে আমরা এখানে আসতে দেখেছি ঢাকা ৪ আসনে আবু হোসেন বাবলা জাতীয় পার্টির থেকে নাঙ্গল প্রতীকের জন্য এখানে আবেদন করেছেন আর ৬২ থেকেও একজন ঢাকা ১৬ আসনের জন্য এখানে প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছেন আর প্রত্যাহারের ভিতরে ঢাকা ৬ আসনে কাজী সালমা সুলতানা জাসদের উনি প্রত্যাহার করেছেন আর
বার 10 এবং 12 এবং 17 আসন থেকে প্রত্যাহারের খবর পেয়ে দিচ্ছে। একটু আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা 17 আসনে যে মাহিবী চৌধুরী বিকল্প ধারার মাহিবী চৌধুরীর মনোনয়নপত্র প্রত্যাহারের কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রতিনিধিকে আমাদের কাছে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলতে আমরা দেখিনি। তবে আমরা দেখেছি যে তার একজন প্রতিনিধি এখানে দুতলাতে তার এই কাগজপত্র জমা দিতে এসেছেন। আর এখনও সকাল থেকে এই পর্যন্ত এটাই হচ্ছিল সর্বশেষ। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আমরা ধারণা করছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগকে যারা জোটবদ্ধভাবে নির্বাচন দেবে তারা হয়তো একসাথে তাদের প্রার্থিতার যে তালিকা সেই তালিকা এখানে জমা দিতে পারেন, সে কারণেই আসলে ছোট ছোট একজন একজন করে যে প্রার্থী আসার সেই আশাটা হয়তো আসবেন না। মিম ধন্যবাদ আরাফাত আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছেন দলটির মনোনয়ন বঞ্চিতরা। সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন, নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধরা। এ সময় দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান তারা। ডাকাত দেওয়া হয়েছে 2008 নির্বাচনের পরে সে কোনো ইউনিয়নে কোনো নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করে নাই, ভয় বৃদ্ধতার কারণে সে চলতে পারে না। কেন কি কারণে দেওয়া হইল আমাদের এই শেষদিকার নির্বাচনী এলাকার শ্রীনগর শেষদিকার কোনো নেতাকর্মীর সাথে আলোচনা করা হয় নাই। গত পরশু দিন থেকে লিটারালি আমাদের এই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, যখন থেকে আমরা শুনেছি যে অন্য একটা দল থেকে আসা একজন নেতা তাকে এই মুন্সিগঞ্জ এক আসনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভ কি এখনো চলছে? সবশেষ পরিস্থিতি জানান। মিম, আপনি জানেন যে গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে সকাল 10টার আগে থেকে বিক্ষোভ শুরু হয়েছে, এখন অবধি চলছে বিক্ষোভ। এবং আমরা দেখেছি যে থেমে থেমে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। সকালে মুন্সিগঞ্জ এক আসনের মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে বিক্ষোভ শুরু হলো, এখন বেলা বাড়ার সাথে সাথে সে বিক্ষোভের পরিমাণ বেড়েছে। যোগ দিয়েছেন আরও মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা, যার মধ্যে রয়েছে কুমিল্লা 4 আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, যে আসনটিতে তিনি ইতিপূর্বে বিএনপি থেকে 4 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ঐক্যফ্রন্টকে সেই আসনটি ছেড়ে দিতে হয়েছে, ঐক্যফ্রন্টের আব্দুল মালেক রতনকে দেওয়া হয়েছে এই আসনটি, যার প্রতিবাদে বিক্ষোভ করছেন মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকরা। এছাড়া আপনি কিছুক্ষণ আগে ঢাকা 6 আসন থেকে গণফোরামের নেতা সুব্রত চৌধুরীকে মনোনয়ন দেওয়া তার প্রতিবাদে ঢাকা 6 আসনের বিএনপির যে প্রার্থী সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার সমর্থকরাও বিক্ষোভ করেছেন এবং ইশরাক হোসেনকে এখন গুলশান কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন দলের নেতাকর্মী। যদিও নীতি নির্ধারণী ফোরামের কোনো নেতাকর্মী নেতারা নাই গুলশান কার্যালয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উত্তরায় তার বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকে আজকের বাকি মনোনয়নগুলো চূড়ান্ত করছেন। আপনি জানেন যে আর মাত্র 3 ঘন্টা সময় বাকি রয়েছে, 3 ঘন্টার মধ্যে আঞ্চলিক নির্বাচনী করা কার্যালয়ে নির্বাচনের চূড়ান্ত মনোনয়নপত্র পৌঁছতে হবে, অন্যথায় আর মনোনয়ন পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে শেষ সময়ে চাচ্ছে যে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়ন নেওয়ার জন্য। আপনি জানেন যে গতকালকে দুজনের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে এবং আন্দোলনের মুখে আজকেও দুজনের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এছাড়া আসলে সকাল থেকে উত্তাল রয়েছে গুলশান কার্যালয়ের বাইরের পরিস্থিতি উত্তাল হওয়ার কারণে গুলশান কার্যালয়ের ভিতরে তাদের নিরাপত্তা কর্মীরা আসলে নিরাপদ দূরত্ব অবস্থান করছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে গুলশান কার্যালয়টি তারা আসলে বন্ধ ঘোষণা করেছেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে গুলশান কার্যালয় তারা বন্ধ রেখেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরা থেকে তারা বাসা থেকে কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল গুলশান থেকে সর্বশেষ খবর আমার কাছে। মিম, ধন্যবাদ রুবেল আপনাকে। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরকারের হুকুমেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশান এবং নয়াপল্টনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ করা স্বাভাবিক, 2-1 দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
আওয়ামী লীগ সবসময় বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে নিয়ে আতঙ্কে ভুগছে। আইনগতভাবে বেগম খালেদা জিয়ার নির্বাচন করতে কোনো বাধা না থাকলেও গভীর চক্রান্ত ও মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই গতকাল নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেছেন। সিসির নেতৃত্বে নির্বাচন কমিশন অনেক দণ্ডপ্রাপ্ত লোকের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন, যেমন 13 বছরের সাজাপ্রাপ্ত পঙ্কজ দেবনাথ, হাজি সেলিম, মহিউদ্দিন খান আলমগীর এবং নাজমুল হুদাসহ অনেকেরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে ইসি। তাহলে বেগম জিয়ারটা নয় কেন? নয় এজন্য যে বেগম খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ করতে সিসির প্রতি শেখ হাসিনার নির্দেশ ছিল। এবারে অন্যান্য প্রসঙ্গ। সমাজে নারীর অধিকার ও যথাযথ স্বীকৃতি প্রতিষ্ঠায় নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে নারীর অধিকার আদায়ের নামে সংসারে যাতে অশান্তি সৃষ্টি না হয় সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া পদক 2018 অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজের শৃঙ্খলা ভেঙে যে মহিষী নারী জাতির মধ্যে ছড়িয়ে দেন শিক্ষার আলো, বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে যিনি পিছিয়ে পড়া নারী সমাজকে আলোর পথ দেখিয়ে গেছেন, তিনি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস স্মরণে প্রতি বছরের মতো এবারও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় 5 জন নারীকে দেয়া হল রোকেয়া পদক। এবার রাষ্ট্রীয় এ পদক পেলেন জিনাতুন্নেসা তালুকদার, প্রফেসর জোহরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী মরণোত্তর ও রোকেয়া বেগম মরণোত্তর। পদক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় একসময় নারী অধিকার প্রশ্নে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ নারী উন্নয়নে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। সব জায়গায় আমাদের জায়গাটা করেছে, কিন্তু প্রথমে এই জায়গায় নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, এটা হলো বাস্তবতা। যাই হোক, আজকে আর সেই অবস্থা নেই, বরং বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছে। জায়গা করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে, আর সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে। ওই রবীন্দ্রনাথ লিখে গেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা, এই কান্না আমরা কাটতে চাই না। অধিকার আদায় করে নিতে হয়, সাথে সাথে আমরা এটাও বলবো যে অধিকার আদায়ের নামে সংসারের জন্য ঝামেলা না হয়, অশান্তি না হয়, সেটাও দেখতে হবে। নারীর পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। এছাড়া নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণে সরকার বরাবরই ইতিবাচক বলে জানান তিনি। নারী সংসদ সদস্যের আসন সংখ্যা বৃদ্ধি করে 50 করা হয়েছে, আর এই 50 ছাড়াও আবার সরাসরি নির্বাচন করার অধিকার আছে। অনেকেই দাবি করেন সরাসরি নির্বাচনের সুযোগ, মেয়েদের কিন্তু কোনো বাধা নেই। আর যারা এই দাবিটা করছে তাদেরকে আমি স্পষ্ট জানাতে চাই যে মেয়েরা কিন্তু ইচ্ছা করলেই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, নারী নির্যাতন প্রতিরোধ ও নির্যাতিত নারীদের আইনগত সহায়তা আরও বাড়াতে কাজ করছে সরকার। তাদের নিরাপত্তাটা যেন সুরক্ষিত হয় সেদিকে আমাদের খুব আমরা দৃষ্টি দিচ্ছি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এলপিজি বা সিলিন্ডারের গ্যাস অনেক বাড়িতে ব্যবহার হয় রান্নার কাছে, কিন্তু অসাবধানতার কারণে মাঝে মধ্যে এলপিজি সিলিন্ডারও বিস্ফোরিত হয়, আর এই বিস্ফোরণও ঘটে গ্যাস লিকেজ থেকে। তাই এ বিষয়ে সাবধান হতে বললেন বিশেষজ্ঞরা। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নিয়ে জুবায়ের সানির ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন নিহানন্দী। রাজধানীতে এ পর্যন্ত যতগুলো সিলিন্ডার গ্যাস দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে ব্যবহারকারীর অসাবধানতায়। এছাড়া নিম্নমানের হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভাল্ভকেও এর জন্য দায়ী করেন বিশেষজ্ঞরা। রাজধানীর কাওরান বাজারে একটি দোকান ঘুরে দেখা গেল বেশ কয়েকটি কোম্পানির তৈরি রেগুলেটর, হোস পাইপ বিক্রি হচ্ছে, যার মধ্যে কয়েকটি আবার নিম্নমানের। এসব নিম্নমানের পণ্য ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সিলিন্ডারের সাথে যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে, বিশেষ করে রেগুলেটর, রেগুলেটর থেকে লিক হতে পারে, আপনার হোস পাইপ যেটা আছে সেখান থেকে লিক হতে পারে, কানেকশান যেটা দেওয়া হচ্ছে সেই কানেকশান থেকে লিক হতে পারে, এবং এই লিকগুলো আপনার যারা ডিস্ট্রিবিউটর ইউজার প্রত্যেকেরই দায়িত্ব আছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধ করতে সাধারণ ব্যবহারকারীকে কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে। চুলা থেকে সিলিন্ডারের দূরত্ব হবে কমপক্ষে 6 ফুট, ঠান্ডা জায়গায় সিলিন্ডার রাখতে হবে,
সিলিন্ডারের গ্যাস খুব উৎকট গন্ধ ছড়ায়, তাই এমন গন্ধ পেলে আগুন না জ্বালিয়ে বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে হবে। রান্নার পরে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিতে হবে। রান্নার আগে ঘরের দরজা জানালা খুলে বাতাস যাতায়াতের ব্যবস্থা করতে হবে। সিলিন্ডারের গ্যাস শরীরের কোথাও লাগলে 20 মিনিট ধরে পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেলতে হবে, কাপড়ে লাগলে তা খুলে ফেলতে হবে। এসব বিষয়ে সচেতন থাকলে দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেগুলেটর থেকে যে পাইপটা গিয়েছে এটা কিন্তু একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, যেমন 1 ইয়ার। এখন এটাতে তেল তারপরে বিভিন্ন রকম জিনিস পরে এটার কিন্তু আপনার ওয়ারেন্টি চলে যাচ্ছে, কিন্তু আপনি একজন ব্যবহার হিসাবে কিন্তু আপনি এর প্রতি কোনো নজর দিচ্ছেন না, বছরের পর বছর আপনি কিন্তু ই করছেন, তখন এটার থেকে কিন্তু আপনার লিকেজ হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে সবাইকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি। ইনস্ট্রাকশন যদি সঠিকভাবে মেনে চলা হয় তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। নয় ডিসেম্বর 1971 মুক্তিসেনারা বীর দর্পে মুক্ত করেন বাংলার বেশ কিছু অঞ্চল। এসব অঞ্চলে সগৌরবে উঠতে থাকে লাল সবুজের পতাকা। স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি ষড়যন্ত্রের সূচনা হয় এদিন। শেষবারের মতো বাঙালির মনোবলে আঘাত হানতে ইয়াহিয়ার চেষ্টা তদবিরে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে যাত্রার নির্দেশ দেন। এদিকে মুক্তির গন্তব্য থেকে কিছুতেই পিছুপা হচ্ছিল না মুক্তি পাগল বাঙালি। অন্যদিকে এদিন বেসামাল পাক বাহিনী ভারতীয় হামলার অজুহাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি 2-3% বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দুর্নীতি দমনে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই, তরুণ প্রজন্ম রুখে দাঁড়ালে কেউ দুর্নীতি করার সাহস পাবে না বলেও জানান তিনি। ঘন কুয়াশা কমলেও শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলাগুলোতে। এর মধ্যে কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কম থাকলেও সকাল থেকে বইছে হিমেল বাতাস। অন্যদিকে দিন শেষে সন্ধ্যা শুরু হয় প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়ে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা বেড়ে যায় কয়েক গুণ। শীতের সঙ্গে জনজীবনে বাড়ছে দুর্ভোগ, এছাড়াও ঘরে ঘরে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা ও শীতজনিত রোগ। শীত বাড়ার পাশাপাশি এ মাসে শৈত্যপ্রবাহেরও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মার্কিন জলবায়ু শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আমরা নিউজের শেষ পর্যায়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ, ভাঙচুর, দুঃসময়ে ত্যাগই নেতাদের মূল্যায়নের দাবি। অধিকার ও যথাযথ স্বীকৃতি আদায়ে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। 5 মহিয়সী নারীকে দিলেন বেগম রোকেয়া পদক। এবং প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।